শেখ এক লোকের চার সন্তান, পিতার পক্ষে সন্তানের খরচ বহন করতে পারে না, এই অবস্থায় স্থায়ী পদ্ধতি করতে পারবে কি? না, সন্তানের রিজিক আল্লাহর উপরে। চাঁদের 15 দিন অন্ধকার, পরের 15 দিন আবার আলোকিত, ঠিক না? আজকে না ওরা কষ্টে আছে। সাত আমার বাড়িতে একজন গরিব কৃষকের 7টা ছেলে, উনি বলতো পাকিস্তান আমলে শুনতাম, এই 7 বাচ্চা আমার 7 লাখ, তখন লাখ মানে বিশাল। আসলে তাই হয়েছে, কি কষ্ট তাদের ছিল। এখন এক একটা ছেলে, কোনোটা ইসলামিক ব্যাংকের অফিসার, কোনোটা কোনো কলেজের প্রফেসর, কোনোটা বড় ব্যবসায়ী, প্রত্যেকটা ছেলে প্রতিষ্ঠিত। তো কষ্ট তো, কষ্ট তো আজকে না, কালকে তো কষ্ট থাকবে না, জীবনের এই পর্বে কষ্ট, সামনের পর্বে 7টা ছেলে আপনার যদি হয়ে উঠে ইনশাল্লাহ, কোনো মতে বেঁচে থাকে, আপনি বিরাট পাওয়ারফুল, ঠিক না? যদি 11টা হয় তাহলে এক ফুটবল টিমের মালিক, ঠিক না বেটি? আল্লাহ, এগুলি বিরাট পাওনা। আর সামনে যে জমানা আসতেছে, ছেলে মেয়ে বেশি থাকলে, কারণ ইউরোপের সন্তান নাই, আমেরিকান নাই, অস্ট্রেলিয়ান নাই, ওরা তো সব গেছে বাদাম না, ওরা তো নির্বংশ, ওরা বলবে তোমার বাচ্চাটা পাঠাই দেও না, মাসে কত লাগবে বলো। সামনে অবস্থা হবে, স্পেনে হাজার হাজার গ্রাম, একটা লোকও নেই, শত শত স্কুল কলেজ, কেউ নেই, মানুষই নাই। সামনে সবচেয়ে দুর্মূল্য হয়ে যাবে, দুর্লভ জিনিস হয়ে যাবে মানুষ। আর তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে যদি 600 কোটি মানুষ মারা পড়ে, তারপরে দেখবেন একটা মানুষ মানে একটা পৃথিবী, একটা মানুষ মানে জগতের সবচেয়ে বড় ধন, একটা বিশ্বব্যাংক যেন পেয়ে গেলাম এমন মনে হবে। সেই যুগও আসতেছে, ফোলাপান মারেন না, যা পারেন নেন, কাজে লাগবে। আমি বলে গেলাম আজকে কোরআন হাদিসের অভিজ্ঞতার আলোকে বলে গেলাম, কাজে লাগবে। ফায়াতাদু বনুল আবিকানু মিআতান, ইমাম মাহদির সাথে যখন মুসলিমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এক বাবার কানু মিআতান, 100 ছেলে যুদ্ধে অংশ নিয়েছে, 100 ছেলের মধ্যে 99 জন শহীদ, 1 জন শুধু পাওয়া গেছে। আর আপনার যদি আছে 2 জন, যুদ্ধ করবে কি? ওরা কইবে আরে বাবার মাত্র 2টা বাচ্চা, থাক যুদ্ধে যাইয়া মরে গেলে তো বংশই শেষ, বংশ বাতি দিবে কে, ঠিক না? সন্তান যে কত বড় নেয়ামত, সন্তানের রিজি টোটাল আল্লাহর দায়িত্ব, আমাদের দায়িত্ব না। আজকে কষ্ট হোক, আগামী দিনে কষ্ট থাকবে না, কোনোদিনও থাকবে না।